আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা হায়াত দিছিলাম, হায়াতটাকে কোন কাজে লাগিয়েছো আমাকে হিসাবে দাও। সেই দিন আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তার হায়াতের হিসাব না দিতে পারে, বান্দা কিন্তু একটা কদম উঠাইতে পারবে না। ওয়ান সাবাবিহি ফিমা আবালা, দুই নম্বরে হলো তোমার ভিতরে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার ভিতরে বিশেষ একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম, সেটার নাম হলো যৌবন। এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো আমার কাছে হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু, জীবনে বাঁচার জন্য, চলার জন্য, স্ত্রীকে লালন পালন করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য পয়সা উপার্জন করেছো, কোন পথে পয়সা উপার্জন করেছো আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন। চার নাম্বার হলো অফিমা আনফাকাহু, সম্পদগুলো উপার্জন করেছো আলহামদুলিল্লাহ ভালো কথা, কোন পথে সম্পদগুলোকে তুমি ব্যয় করেছো আমার কাছে হিসাব দাও। ও মুসলমান, টাকা থাকলেই যেখানে তেখানে ব্যয় করা যায় না, ঠিক কিনা বলেন? শক্তি থাকলেই, ক্ষমতা থাকলেই, সুযোগ থাকলেই যে সে জায়গা থেকে টাকা ইনকাম করা যায় না, রোজগার করা যায় না, ইনকাম করার জায়গা আল্লাহ তাআলা বলেছেন নাকি বলেন না? কোথায় খরচ করতে হবে আল্লাহ তাআলা বলেছেন না? ওমা আলিমা ফিমা আমিলা, পাঁচ নম্বরের প্রশ্ন হলো কোন পথে কতটুকু এলেম অর্জন করেছো, কি পরিমাণ জ্ঞান অর্জন করেছো বান্দা তুমি আমাকে বলো। আল্লাহ তাআলার কাছে বান্দার কি পরিমাণে এলেম উপার্জন করেছি, প্রাইমারিতে পড়েছি নাকি হাই স্কুলে পড়েছি, কলেজে পড়েছি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কেরাত বিভাগে পড়েছি নাকি হেফজ কারায় পড়েছি, হিসাব দিতে হবে। কওমি মাদ্রাসায় নাকি আলিয়া মাদ্রাসায় এলেম কতটুকু অর্জন করেছি, হিসাব দেওয়া লাগবে। শুধু তাই না, এলেম আছে আমল নাই, এমন আলেম বাংলাদেশে আছে নাকি? সবাই বলে এলেম আছে আমল নাই, এমন আলেম বাংলাদেশে আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন ওমা আমিলা, এলেম যা অর্জন করেছো ভালো কথা, কি পরিমাণ আমল করেছো আমার কাছে বলো। আল্লাহ তাআলার কাছে সেই হিসাবটাও কিন্তু দেওয়া লাগবে। এই হিসাব যার ভিতরে আছে, খেয়াল করেন, এই হিসাবগুলো যে সাজিয়ে গুছিয়ে জীবনের ভিতরে সিস্টেম করে সংরক্ষণ করে রেখেছে, সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত। এই চিন্তা চেতনা যার ভিতরে নাই, নবীর উম্মত হওয়ার কোনো যোগ্যতাই তার ভিতরে নাই, ঠিক কিনা বল? আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতের ভিতরে সেই কথাগুলোই বলতেছে। এই এদিকা শোন, এক নম্বরে আল্লাহ তাআলা কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সম্বোধন করেন নাই। চার নম্বর পারায় ১৩ নম্বর পৃষ্ঠা, চার নম্বর পারার ৭ নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিনা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ, একজন রাসূল ছাড়া আর কেউ না, তোমাদের কারণ মাও না, বাবাও না, দাদাও না, দাদিও না, চাচাও না, বন্ধুও না, তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে প্রেরিত একজন সত্য রাসূল। ২২ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার পক্ষ থেকে রাসূল, তোমাদের কারোর পিতা নন, তার এমন কোন যোগ্য উত্তরসূরি আমি আল্লাহ তাআলা রাখি নাই, তার পদ দখল করে নবী দাবি করবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সিস্টেমকৃত নাজিলকৃত সিলেক্টযুক্ত একজন রাসূল। আর সূরা ফাতাহ 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জিনিসটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আলোচনা শুরু করব, শুরু করিনি কিন্তু এখন গুছাচ্ছি, চেষ্টা করতেছি। এই কথাটা বলার সাথে সাথে আপনাদের একটা মাসআলা জানা দরকার, সেটা হচ্ছে নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ নবীর নাম শুনে দুরূদ শরীফ পাঠ না করে, এই ব্যক্তি অভিশপ্ত, লানতপ্রাপ্ত। কিন্তু সব জায়গায় না, সব জায়গায় নাকি? সব জায়গায় না। আজানের ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব কি ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে নাকি? না। নামাজের ভিতরে যখন মানুষ দুরূদ শরীফ পাঠ করবে, তখন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে নাকি? না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দ্যাটস না, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শেষ। কুরআন শরীফ তেলাওয়াত করার সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে আসে, এ জায়গাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না। তার কারণ কোরআন বাড়াইতে হবে, কমাইতে হবে, এটা করা যাবে না। কোরআন যেভাবে আছে ঠিক সেইভাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদ হচ্ছে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মাদ। এখন আল্লাহ তাআলা এই জিনিসটা বলে আমাদেরকে কি বুঝাবেন? এই সমালোচনার দিকে আসো, সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ডেকে পরিচয় করা দিচ্ছেন, ইনি হচ্ছে মুহাম্মাদ। কে মুহাম্মাদ? ইনি আমার রাসূল, আমার বন্ধু, আমার নবী, ইনি আমার রাসূল, আল্লাহ তাআলা পরিচয় করায় দিলেন। এখন দুনিয়ার মানুষগুলো এই পরিচয় পেয়ে কি করবে? আল্লাহ তাআলা বলবে শোনো, ইনি এমন একজন রাসূল যাকে স্বীকার না করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী বলে না মেনে, মুহাব্বত না করে, তার ইতাআত না করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এখন বুঝলাম, ঠিক আছে, আমি নবীকে স্বীকার করলাম, নবীকে মানলাম, নবীর ইতাআত করলাম। এখন সবাই তো দাবি করে আমি নবীর ইতাআত করি, আমি নবীকে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা বলছে শোনো, তোমার সেই সমস্যার সমাধান শুধুমাত্র এখন না, আমাদের সমাজে তো ভণ্ডের অভাব নেই, আছে নাকি? আশেকে রাসূল দাবি করে, সুন্নি দাবি করে সুন্নাত নাই, আশেকে রাসূল দাবি করে, রাসূলের কোন আদর্শ তাদের ভিতরে নাই। এই জিনিসটা থেকে স্পষ্ট হয়ে যাবেন, অনেক মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, ইরান নবীকে এত মোহাব্বত করে, এদের ভিতরে এত আশেকে সুন্নাত, আশেকে রাসূল, এত কিছু আমরা কিছু করি না, আমরা মনে হয় অন্যদিকে চলে যাচ্ছি না। আশেকে রাসূল কারা? ইসলামের এই ঝান্ডাবাহী কারা? নবীর আদর্শ উম্মত কারা? আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনে তো দূরের কথা, এটা শুধু কোরআনে, আমি আল্লাহ তাআলা বলিনি, মাতালুহুম ফিত তাওরাতি ওয়া মাতালুহুম ফিল ইনজিল, নবীর আশেক কারা, নবীর আদর্শবান উম্মত কারা? আমি আল্লাহ তাআলা তাওরাতেও সেটা বর্ণনা করেছি, ইনজিলেও সেটা বর্ণনা করেছি, পরিশেষে কোরআনুল কারিমে সূরাতুল ফাতাহ 49 নম্বর আয়াতে সে বর্ণনাটা আবারো দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন শোনো, নবীর উম্মত তারাই, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী উজুহিহিম মিন আছারিস সুজূদ
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله تعالى بلن شنع আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে ঈমান আনার পর আমার রাসূলকে যারা স্বীকার করবে তাদের ভিতরে এক নম্বরের গুণ থাকবে এক নম্বরের আদর্শ থাকবে আশিদ্দাউ আলাল কুফফার যারা কাফির যারা মুশরিক যারা জালেম যারা ফাসিক যারা বেঈমান তাদের সাথে তাদের সম্পর্কটা রিদ্ধতা ভালো থাকবে না তাদের সাথে সম্পর্ক থাকবে অত্যন্ত কঠোর সম্পর্ক কি থাকবে সবাই বলেন আশিদ্দা ওয়ালাল কুফফার সম্পর্ক থাকবে অত্যন্ত কঠিন দুনিয়ার সব কিছুর বিনিময় একজন কাফেরকে কোনোদিন আমি নেতা বানাবো একজন মুশরিককে জীবনের সব কিছুর বিনিময় আমি কোনোদিন বন্ধু বানাবো না এটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান যে উম্মত হবে সেই উম্মতের এক নম্বর গুণ এখন আমরা এখানে যারা আছি আপনাদের কাছে বলতে চাই নবীর উম্মত হতে গেলে কোন গুণ বর্ণনা করলে যদি কারোর ঘাড়ে লাগে আপত্তি আছে নাকি কারো সবাই বলেন তার কারণ এই মুহূর্তে আমরা সবাই নবীজির উম্মত ঠিক কিনা বলেন আমাদের কর্ম হচ্ছে সুন্নাত ঠিক কিনা বলেন আমরা রাসূলের উম্মত আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ আমরা রাসূলের উম্মত কোরআনের বাণী শ্রেষ্ঠ জাতি উলামা ইলমি জগতে আমরা দিনের তুলাবা কোরআনের বাণী শ্রেষ্ঠ জাতি উলামা ইলমি জগতে আমরা দিনের তুলাবা মানব জীবনে কর্ম মোদের সুন্নাত আমরা রাসূলের উম্মত ঠিক কিনা বলেন করি না পরোয়া কিছু মোদের মালিক রহমান খোদার দেখানো পথে জীবন দিয়েছি কুরবান করি না পরোয়া কিছু মোদের মালিক রহমান খোদার দেখানো পথে জীবন দিয়েছি কুরবান দীপ্ত শপথে এগিয়ে যাব এই পথ দীপ্ত শপথে এগিয়ে যাব এই পথ আমরা রাসূলের উম্মত আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ আমরা রাসূলের উম্মত আমরা তো নবীর উম্মত হওয়ার জন্য খাঁটি উম্মত হওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন ঠিক কিনা বলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যারা হবে এক নম্বরে গুণ থাকবে আশিদ্দাউ আলাল কুফফার সম্পর্কটা কেমন আমার সামনে দিনের কোনো অসম্মান হবে আমার সামনে আল্লাহর নবীর কোনো অসম্মান হবে এটা কোনো মুসলমান মানতে পারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে গমন করবেন বাড়ি থেকে বের হয়েছেন হঠাৎ করে দেখে প্রভাবশালী দুইজন ইহুদি রাস্তার পাশে বসে একজন আরেকজনের সাথে খোঁজ গল্প করতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ালেন হযরত আবু বকরকে দেখে দুইজন ইহুদি একজন আরেকজনকে দেখে বলতেছে শোনো এতদিন পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল তার আল্লাহ ভালো ছিল মুহাম্মদ ধনী ছিল তার আল্লাহ কিন্তু ধনী ছিল এখন অবস্থাটার পরিবর্তন হয়ে গেছে বলে কি পরিবর্তন হয়ে গেছে বলে মুহাম্মদ ফকির হয়ে গেছে
আর মুহাম্মাদের আল্লাহ তাআলাও ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ ফকির হয়ে গেছে, তার আল্লাহও ফকির হয়ে গেছে, পক্ষান্তরে আমরা ধনী হয়ে গেছি। আমরা রাজা দিরাজ, আমরা জমিনের শাসক, মুহাম্মদ আর তার আল্লাহ আমাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আসছে। আর একজন বলতেছে কি ব্যাপার, এটা আবার কেমন কথা, বলে তুমি কি জানো না, বলে এখনো তো কিছু জানতে পারি নাই, বলে গতকাল মুহাম্মদ আমাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছে, যাকাত আদায় করা লাগবে, যার টাকা আছে সৎকার 2.5 টাকা নিসাব পরিমাণ মাল থাকলে তার যাকাত দেওয়া লাগবে। এতদিন যে পয়সা ছিল মাল ছিল মুহাম্মাদেরও চলে যেত, তার আল্লাহরও চলে যেত, আজকে আমাদের কাছ থেকে টাকা না নিলে মুহাম্মাদ আর তার আল্লাহ চলতে পারবে না। কথাটা বলতেছে কার সামনে খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথাটা বলেছে। হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, গায়ের রক্ত সব জল জল করে জ্বলতেছে। আবু বকর দাঁড়িয়ে বলতেছে, বেটা ইহুদির বাচ্চা ইহুদি, কি বলেছিস জবান দিয়ে আরেকবার বল। ইহুদি বুকটা ফুলায়া বলতেছে, আবু বকর তোমাকে কিন্তু আমরা চিনি, তুমি একজন নম্র ভদ্র মানুষ, তোমার সামনে বলতে আমাদের কোনো বাধা নাই। এতদিন তোমার আল্লাহ ধনী ছিল, তোমার নবীও ধনী ছিল, এখন তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, তোমার নবীও ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি। এই কারণে তোমার নবী তোমার আল্লাহ ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে ট্যাক্স জারি করেছে, আমাদের কাছ থেকে যাকাতের পয়সা না নিলে তারা চলতে পারবে না। হযরত আবু বকর, উনি তো আপনার মতো আমার মতো ইমানদার না, ঠিক কিনা বলেন, উনি তো এই কথা বলতে পারতেন। এখন সবাই ভালো না, এখন 144 জারি হতে পারে, রাষ্ট্রের ক্ষমতায় একজন নাস্তিক, রাষ্ট্রের ক্ষমতায় এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আসে নাই, এই কথা আবু বকর বলতে পারতেন কি পারতেন না, চিৎকার মেরে বলে পারতেন কি পারতেন না। হযরত আবু বকর সেই দিকে পরোয়া করে নাই, হাতের মুঠ ধরেছে, একটা ঘুষি দিয়া ইহুদির নাক ফাটিয়ে দিয়েছে, নাক থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, নাক এমন করে ধরে নিয়া ইহুদি আল্লাহর নবীর সামনে হাজির, আল্লাহর নবীর সামনে হাজির, এসে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে আপন তো আর কেউ নেই, আপনার মদিনায় আপনি আসছেন, আমরাই তো আপনাকে আশ্রয় দিয়েছি, আমাদের কাছে এরকম কথা বলে কি বলে না, হুজুর আমরাই তো আপনাকে দাওয়াত করেছি, এই মসজিদটা তো আমরাই নির্মাণ করেছি, এই মাদ্রাসায় তো আমরাই চাঁদা দেই পয়সা দেই, সুতরাং আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন কেন, বলে কি বলে না, আরে কথা বলেন না কেন, বলে কি বলে না, আমাদেরকে তো বলে, পয়সা দিয়ে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, মোহাব্বত করে খেতে দিলাম, আবার হুজুর আমাদের বিরুদ্ধেই কথা বলেন। এ ভাই, আপনাদের বিরুদ্ধে কথা বলি না, খোদার কসম আমরা কারোর বিষোদ্গার করার জন্য মঞ্চে উঠি না, এখানে কথা বলি আল্লাহর, কথা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে শয়তান বজ্জাত যারা যারা আল্লাহর আইন বাস্তবায়ন হোক জমিনে এটা চায় না, একটু লাগে, ঠিক কিনা বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি নবীজির সামনে আসবেন, ইহুদি কথাগুলো উপস্থাপন করেছে, উপস্থাপন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই কি হলো, বলে আমরা দুইজনে কথাবার্তা বলতেছি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, হুজুর আপনাকে আমরা কত মহাব্বাত করি, কিন্তু আবু বকর আমাদের সাথে কি ব্যবহার করেছে জানে, কি ব্যবহার করেছে, আবু বকর আমাদের সাথে বেয়াদবি করে এসে এক ঘুষিতে আমার নাক ফাটিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শোনো তোমার বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে, বলে কারণটা কি, বলে এই কাজটা আবু বকরের না, এই কাজটা ওমরের। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু বকরকেও চিনি ওমরকেও চিনি, সুবহানাল্লাহ। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছিল, ওমরের মেজাজ হচ্ছে একটু গরম মেজাজ, মারামারি করলেও ওমর করতে পারে, আবু বকরের মেজাজ তো ঠান্ডা,
আবু বকর তো মারামারি করতে পারে না, আবু বকর বুঝিয়ে শুনিয়ে হয়তো বা প্রতিবাদ করতে পারে, মারা লোক তো আবু বকর না। নবীজি বলতেছেন দেখো তোমাদের কোথাও না কোথাও ভুল আছে, এই কাজ উমরের কাজ, এই কাজ আবু বকরের কাজ না। তারা আবারও বলতেছে হুজুর আবু বকর কেও চিনি উমর কেও চিনি, এই কাজ আবু বকরের কাজ। কথা শেষ হতে পারে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। নবীজি বলছে আবু বকর তোমার বিরুদ্ধে একটা নালিশ আসছে, এরা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে আবার রেগে গেলেন, এই বিয়াদবেরা আপনার কাছে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূল আপনার কাছে অভিযোগ দিয়েছে। এই কথা যখন বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার এত সময় বিশ্বাস হয়নি, এবার বিশ্বাস হয়েছে যে আবু বকর এই কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবু বকর যেহেতু বিচার আমার কাছে চলে আসছে, এই বিচারের রায় এখন আমাকে দিতে হবে। কি তুমি তাদেরকে আঘাত করেছো, ইসলামের নিয়ম হচ্ছে তোমার নাক, তুমি যেহেতু নাক ফাটিয়ে দিয়েছো তোমারও নাক ফাটানো হবে। এখন তুমি যেহেতু আঘাত করেছো সে আঘাত তোমাকে ফেরত দেওয়া লাগবে, এটা ইসলামের বিচার। একজন ইহুদিকে বলা হলো তোমাকে মেরেছে তোমার সাক্ষী হাজির করো, তার সাথে তার জাতি ভাই আছে না নাই? আছে। তার জাতি ভাই বলতেছে হ্যাঁ আমি সাক্ষী আছি, সে আমাকে আঘাত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তোমার পক্ষে সাক্ষী হাজির করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের কোন সাক্ষী নাই, আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমাকে দুনিয়ায় কোন কেসে দেবে, কি জেল হবে জরিমানা হবে, এটা আমি আবু বকরের দেখার বিষয় নয়, আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না এটা দেখার বিষয় নয়, কে বিচার করবে আর কে বিচার করবে না এটা আমি দেখতে চাই না, আমার সামনে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার সামনে আমার রাসূলকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করেছি, এর জন্য আমার যা হবে সেটা মাথা পেতে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমাদের সাক্ষী আছে আবু বকরের সাক্ষী নাই, আমি এখন এই মুহূর্তে আবু বকরের বিরুদ্ধে পানিশমেন্ট জারি করার জন্য রায় দেব, তোমরা প্রস্তুত হয়ে যাও। ইহুদি দুইজন খুশি হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে মাথা উঁচু করেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে, ও মালিক তোমাকে গালি দিয়েছে, তোমার রাসূলকে গালি দিয়েছে, জীবনের সব ক্ষমতা ব্যয় করে প্রতিবাদ করেছি, মালিক তুমি তো সব কিছু দেখেছো, আমার দুনিয়ায় আর কোনো সাক্ষী দরকার নাই, যে শাস্তি হবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এই কথা বলতে দেরি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় দেবেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে জমিনের উপরে নাজিল হয়ে গেছেন, আল্লাহর নবীকে বলতেছেন রাসূল একটু থামেন একটু থামেন, আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে এই মুহূর্তে সাক্ষী দিয়ে বলেছেন আল্লাহ আবু বকরের সাথে আছেন, আবু বকর যেটা বলেছে এটা সত্য, এই ইহুদি যেটা বলেছে এটা মিথ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সামিআ আল্লাহ কওলাল লাযিনা ক্বালু ইন্না আল্লাহ ফাকির ওয়ানাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা নিজ কানে শুনেছি, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিতেছি, এই ইহুদির বাচ্চা ইহুদি আমাকে গালি দিয়েছে, তারা বলেছে তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে, তোমাদের নবী ফকির হয়ে গেছে, তোমাদের সব শেষ, আমরা হলাম ধনী, তোমার আল্লাহ তোমার নবী আমাদের কাছ থেকে পয়সা না নিলে চলতে পারে না, এই কথা তারা বলেছে, আমি আল্লাহ নিজে আবু বকরের হয়ে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের মতো নরম মানুষ আর কেউ ছিল না, ঠিক কিনা বলেন? মুসলমানের মতো আলেমের মতো নরম মানুষ আর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই।
উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি, তারা জমিনের উপরে কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, হাদিস নিয়ে ব্যস্ত থাকবে, তাসবিহ নিয়ে ব্যস্ত থাকবে, মসজিদে সালাত নিয়ে ব্যস্ত থাকবে, বুখারীর দার্স নিয়ে ব্যস্ত থাকবে, তাফসীরুল কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, জমিনের সব নিজাম নিয়ে তারা ব্যস্ত থাকবে। কিন্তু যখন সব নাস্তিকরা এক জায়গায় হয়ে আমার আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, এই উলামায়ে কেরামের চাইতে বড় কঠিন জমিনের বুকে আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? তারা মসজিদে আজান বাদ দিবে, ইমামতির জায়গার ইমামতির চাকরি বাদ, মাদ্রাসার বুখারীর দার্স বাদ, ওয়াজের মঞ্চের ভাষণ বাদ। আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আশিদ্দাউ আলাল কুফফার। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত যারা হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে, কাফেরদের প্রতি থাকতে হবে অত্যন্ত কঠোর। কাফেরদের পরে যারা কঠোর থাকবে না, এরা কোনোদিন কোনো অবস্থায় আল্লাহর নবীর উম্মত বলে দাবি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার দেখেন মিলান, কোরআন থেকে বলতেছি, যারা আমাদের দেশে সুন্নি দাবিদার, আশিকে রাসূল দাবিদার, এখন তো নাম ধরে বলা তো সহজ হয়ে গেছে। গত তিন চার দিন আগে সিলেটে যে কাহিনী ঘটে গেল, নাম ভুলে নাম ধরে বলার কারণে আট্রসি, এটা আপনারা কেউ ভক্ত থাকতে পারেন বিন্দু পরিমাণ আমার আসেও না যায়ও না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের পাশে মসজিদ মসজিদে যদি কোনো ইমাম সাহেবের দাড়ি না থাকে, আপনারা তার পিছনে নামাজ পড়বেন? কথা বলেন না কেন, পড়বেন নাকি? না, দাড়ি না থাকলে যদি তার পিছনে নামাজ আদায় না করেন, কোন দুঃখে যার মুখে দাড়ি নাই, যার ভিতরে এলেম নাই, এমন মানুষকে পীর বলে মানেন, আপনার চাইতে বেকুব, আপনার চাইতে মূর্খ, আপনার চাইতে গণ্ড মূর্খ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আট্রসির পীর ইন্টারন্যাশনাল ভণ্ড, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ থেকে আট্রসিকে উচ্ছেদ করতে চাই। জনতায় মাওলানা মুজাম্মেল হক, মাওলানা মুজাম্মেল হক, তার হত্যার বিচার চাই। আট্রসির পীরের ফাঁসি দাবি হবে অচিরেই আপনাদের সামনে, সমস্ত বিশ্ববাসীর সামনে ভণ্ডদের মুখোশ উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার কারণ কাফের বেদুইন মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, আমাদের বন্ধু। এই জন্য মুখে দাড়ি নাই পীর, এলেম জানে না, আমল নাই সে পীর, কেমন কথা! জীবনে তাদেরকে আমরা দেখি নাই যে নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, কোরআন অবমাননা করেছে, তার বিরুদ্ধে দুটি কথা বলেছে, এমন কোন নজির, কথা বলেন না কার, একটা মানববন্ধন করেছে, মিছিল করেছে, প্রতিবাদ করেছে, এমন কোন নজির নাই। স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছি, তারা নবীর উম্মত থেকে খারেজ। তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তার সামনে আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, নবীর উম্মত বলে দাবি করেছে, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে আবু বকর আমার যোগ্য একজন বান্দা, নবীর যোগ্য উত্তরসূরি, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, কিছুদিন পর বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বদরের যুদ্ধের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম কবুল করেছে, সেও মুসলমান হয়ে গেছে। আবু বকরের সন্তান আব্বাকে ডেকে বলতেছে, বাবা, বদরের যুদ্ধে যখন তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছিলে, আমিও কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম গো বাবা, আমি কিন্তু তোমাকে দেখেছিলাম, তুমি নবীর পক্ষে তরবারি ধরেছো,
আর আমি আবু জাহাল আবু সুফিয়ানের পক্ষে তরবারি ধরেছি। বদরের প্রান্তরে বাবা তোমার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা আমি তো তোমাকে একবারও দেখি নাই। বলে, বাবা কেমন করে দেখবে, যখনই লড়াই করতে করতে তোমার সামনে যখন আমি চলে আসছি তুমি আমার বাবা হও। এই চিন্তা করে আমি যুদ্ধের এক প্রান্তে চলে গেছি, অন্য মুসলমানদের সাথে লড়াই করেছি, তোমার সঙ্গে আমি লড়াই করি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা এটা তোমার ব্যাপার, আমার কিছু আসে যায় না। মুসলমান শিক্ষা গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা শোনো, তোমার ব্যাপার এটা আমার জানার বিষয় নয়, তবে আমি এই মুহূর্তে আমার আল্লাহর ইজ্জতের নামে কসম দিয়ে বলতেছি, ওই সময় তুমি যদি আমার সামনে থাকতে আমি যদি তোমার সামনে থাকতাম, যেহেতু তুমি আল্লাহর দুশমন আমার রাসূলের দুশমন, আমার তরবারি তোমাকে এক কোপে দ্বিখণ্ডিত করে দিত কোনো সন্দেহ না। কারণ আমি আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। যে আল্লাহকে মানে আমি তাকে মুহাব্বত করি, যে আমার রাসূলকে মানে আমি তাকে মুহাব্বত করি, যে ঈমান এনেছে আমি তাকে মুহাব্বত করি। বলে, হযরত এইগুলোকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে ভালোবাসা যাবে না, তাদের সাথে কি লেনদেন করা যাবে না? হ্যাঁ অবশ্যই করা যাবে। করা যাবে না? অবশ্যই করা যাবে। সামাজিকতা রক্ষা করার জন্য তাদের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে, মুআমালা মুআশারা করতে হবে, শত্রুতামি কিন্তু করা যাবে না। তাদেরকে সমাজে জায়গা দেওয়া যাবে, রাস্তায় জায়গা দেওয়া যাবে, বাজারে জায়গা দেওয়া যাবে, বাড়ি জায়গা দেওয়া যাবে, কিন্তু দিলে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। এই দিলটা আল্লাহর জন্য ওয়াকফ, ঠিক কিনা বলেন? এই দিলটা ওয়াকফ করে দিয়েছি আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো আমার রাসূলের পরিচয় দিলাম আমি, আল্লাহ তাআলা আমার পরিচয়টাও দিলাম, এবার তোমাদেরকে বলতেছি তোমাদের যেই গুণটা থাকলে আমার বান্দা হতে পারবে, আমার রাসূলের উম্মত হতে পারবে। এক নম্বরে হলো আশিদ্দা ওয়ালাল কুফফার, নাম্বার দুই রুহামা বাইনাহুম, তোমাদের একজনের জন্য আরেকজনের ভালোবাসা, একজনের জন্য আরেকজনের মুহাব্বত, একজনের জন্য আরেকজনের উদারতা, এটা যদি তোমাদের ভিতরে থাকে তবেই আমি বুঝতে পারবো তোমরা মুসলমান, তোমরা আমার রাসূলের উম্মত, আমার রাসূলের আদর্শবান একজন খাঁটি উম্মত, আমার আদর্শবান একজন গোলাম। একজনের জন্য আরেকজনের ভালোবাসা থাকা লাগবে, একজনের জন্য আরেকজনের মহব্বত থাকা লাগবে, টান থাকা লাগবে, দিলের টান সাহাবীদের ছিল না? কথা বলেন না কেন? সাহাবীদের ছিল, আমাদের আছে? আছে, শুধু নাই তা না, বর্তমানে আদাবত হয়ে গেছে। আদাবত কি? একটা গল্প আর কি, কোরআন হাদিস মনে করবেন না। আমাদের পরিস্থিতিটা হয়ে গেছে এমন, আমার প্রতিবেশী আমার ভাই, তার ভালো তার কল্যাণ তার মঙ্গল কোনোভাবেই আমার চোখে ভালো লাগে না। এক লোক স্বপ্নে দেখতেছে কি, তার কাছে একজন ব্যক্তি আসছে, এসে বলতেছে তুমি অনেক কষ্ট করেছো জীবনে, অনেক পরিশ্রম করেছো, কিছু উপার্জন করতে চাও, তো বলো তোমার কি দরকার, তোমার যা চাও তোমাকে আজকে তাই দেব। এখন লোকটা বলতেছে এটা তো একটা সুবর্ণ সুযোগ, যা যাবো আমার তাই দিয়ে দেবে। বলে, আচ্ছা তুমি আমার যা, আমি যা চাইবো তাই দিবা, ঠিক আছে, তো আর কাউরে কিছু দিবা না তো, এতে কোনো শর্ত আছে? বলে, না একটা মাত্র শর্ত। বলে, কি? তোমাকে যা দেব তোমার বাড়ির পাশের যে ব্যক্তি আছে, তুমি আব্দুল করিম, তোমার বাড়ির পাশে যে আব্দুর রহিম আছে তাকে দ্বিগুণ দেব। তোমাকে যদি এক টাকা দিই তাহলে দুই টাকা দেব, তুমি চেয়ে নাও, তোমাকে যদি একতলা বিল্ডিং দিই তাকে দুই তলা বিল্ডিং দেব। এখন লোকটা চিন্তা ভাবনা করে বলতেছে, না কি চাওয়া যায়, আমি একতলা বিল্ডিং চাইলাম, আমার বাড়ির পাশের লোক যদি আমার চাইতে বড় লোক হয়ে যায়,
আমার বাড়ির পাশের লোক যদি আমার চাইতে বেশি টাকাওয়ালা হয়ে যায়, আমার আর দাম থাকলো কি? ভেবে চিন্তে আর কিছু চাইতে পারতেছে না, বলছে সকাল হয়ে যাচ্ছে তো তুমি ঘুমিয়ে আসো, বা তোমার সকাল হয়ে গেলে আর চাইতে পারবা না, সুবে সাদেক হয়ে গেলে তুমি তাড়াতাড়ি করে চাও, দ্রুত করে চাও। এখনো চিন্তা করতেছে আমি চাই যে ভাই আমার 1 কোটি টাকা দরকার, তো টাকা 1 কোটি পাইলাম, সকালে উঠেছে যদি দেখি আমার বাড়ির পাশে যে আছে তার 2 কোটি হয়ে গেছে, তাহলে আমার টাকার দাম থাকলো কি? এইভাবে চিন্তা করতে 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 সকাল হয়ে গেছে, আজান দিয়ে দিছে, সে ব্যাটাও চলে গেছে, কিছু চাওয়া হয়। আমাদের অবস্থানটা হচ্ছে এমন, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থানটা আমি ভালো থাকি খারাপ থাকি আর একজনে যেন ভালো থাকতে না পারে, এই প্রচেষ্টা আমাদের ভিতরে বর্তমানে বেশি কাজ করতেছে না? এটা কিন্তু রাসূলের উম্মতের আদর্শ হলো না। রাসূলের উম্মতের আদর্শ কি জানে? বুখারী শরীফের হাদিস বর্ণনা করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, সব সাহাবীদেরকে নিয়ে ডেকে ডেকে বলতেছেন আমার সাহাবীরা দিকে আসো, আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ করার জন্য আদেশ করেছেন, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, আসো সংগ্রাম শুরু করে দেই। সবাই সংগ্রাম শুরু করে দিয়েছে, যার হাতে তরবারি আছে সে আরেকজনের হাতের দিকে তাকায়, আহ আমার হাতে তরবারি আছে, আমার ওই ভাইয়ের হাতে তরবারি নেই, সুতরাং তরবারিটা তার হাতে আমি দিয়ে দেই, আমার ভাই জীবিত থাকুক, আমার ভাই আনন্দে থাকুক, শান্তিতে থাকুক, আমার কষ্ট হোক আমি এটা মানতে পারবো, আমার ভাইয়ের কষ্ট হোক এটা মানতে পারবো, সম্ভব না? এমন মুহাব্বত একজন আরেকজনকে করেছে। হিজরতের পর মক্কার মুসলমানেরা মদিনায় যখন গমন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তাদেরকে শুনিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসার জন্য ব্যাকুল, একজন আরেকজনের জন্য উদার। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আমার ভাই নতুন হিজরাত করে মদিনায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখান থেকে অর্ধেক টাকা আমার ভাইকে আমি মালিক বানিয়ে দিলাম। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি বাড়ি আছে, আমার ভাইয়ের বাড়ি নাই, ঘর নাই, আমার এখান থেকে 1টা বাড়ি এই মুহূর্তে আমার ভাইয়ের মালিক বানিয়ে দিলাম। হাদিস বলতেছি, গল্প না হাদিস, শুধু তাই না, শুধু তাই না, একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইটা যুবক মানুষ, হিজরাত করে আসছে, কোথায় যাবে, কোন অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমার কন্যা আছে, যুবতী কন্যা আছে, আমার কন্যাকে এই মুহূর্তে আমার ভাইয়ের সাথে, আমার মুসলমান ইমানদারের সাথে এই মুহূর্তে আমি বিবাহ দিয়ে দিলাম, তার যাবতীয় খরচ খরচা সব কিছু আমি গ্রহণ করলাম, আমার ভাইকে দেন, আমি জামাই বানায়া আমার বাড়ি নিয়ে যাই। সুবহানাল্লাহ, উদার উদার ভালোবাসা মুহাব্বত। একজন দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কন্যা নাই, আমার কোনো বোন নাই, এই যে যুবক যুবক সাহাবীদেরকে দেখতেছি, এদের স্ত্রী দরকার, তবে আমার 2টি স্ত্রী আছে, এই মুহূর্তে আমার পছন্দের ছোট সুন্দরী স্ত্রীটাকে এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম, চলেন আমার ভাইকে নিয়ে আসেন, আমার ছোট স্ত্রীর সাথে আমার ভাইয়ের বিবাহ দিয়ে দেই, আমার ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। উদার একজনের প্রতি আরেকজনের মুহাব্বত, রুহামা উবাইনাহুম, পরস্পর পরস্পরের জন্য মুহাব্বত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ঘুরতেছেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দেখেন 7 জন সাহাবীর লাশ, 7 জন সাহাবি এখানে শহীদ, এমন করে গোল হয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পাশ দিয়ে ঘুরলেন, ঘুরে ঘুরে একটা নজির দিয়ে মুসলমানদের সামনে উপস্থাপন করলেন, খেয়াল করে শুনতে হবে, আমার ভাইরা দিলের ভিতরে আর একজনের জন্য মুহাব্বত আনা দরকার। নবীজি বলেন, তোমরা কি জানো এই 7 জন সাহাবীর
মরণের আগে শহীদ হওয়ার আগে কি অবস্থা হয়েছে তোমরা কি কেউ বর্ণনা করতে পারো? একজন সাহাবী কেঁদে কেঁদে অস্থির কথা বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে নির্ভয় দিলাম, অভয় দিলাম, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার কলিজা আর মানে না, এদের কাহিনী কি হয়েছে তুমি আমাকে বর্ণনা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে যখন আঘাত প্রাপ্ত হয়ে কারোর হাত নাই, কারোর পা নাই, শরীর থেকে জখম হয়ে গেছে, রক্ত ফিটকি দিয়ে ছুটতেছে, এমন সময় আমার এক ভাই পানি বলে চিৎকার মেরেছে, আমি সব কাজ বাদ দিয়া আমার মশকে যে পানি ছিল এক পেয়ালা পানি আমার ভাইয়ের সামনে নিয়ে আসলাম। আমার ভাইয়ের সামনে যখন পানিটা দিলাম, আমার ভাই পানি পান করবে, শরীর জখম হয়ে গেছে, রুটা বের হয়ে যাবে যাবে এমন অবস্থা, এই মুহূর্তে আমার ভাই পানি পান করবে, হঠাৎ করে পাশ থেকে আরেকজন মানুষ জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করেছে, পানি। মুমূর্ষু অবস্থায় আমার ওই ভাই পানিটা মুখের কাছ থেকে নিয়া আমার হাতে আবার দিয়েছে, ভাই আমি হেঁটে তার কাছে যেতে পারবো না, এই দেখো আমার পা কেটে গেছে, এই দেখো আমার শরীর থেকে রক্ত ছুটতেছে, আমি হেঁটে তার কাছে যেতে পারবো না, তবে তার কানে তার আওয়াজ যেহেতু আমার কানের ভিতরে পৌঁছে গেছে, এই পানি আমার জন্য পান করা হারাম, আমার ভাইকে কষ্ট দিয়ে আমি পানি পান করতে পারবো না, এই পানিটা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। হুজুর আমি তার অবস্থা দেখে তার দিকে তাকাই না, তাকিয়ে আর এদিক ওদিক করতে পারি না, পানিটা তার কাছে নিয়ে আমি বললাম, পানি পানি পান করো, জীবনটা বাঁচাও, জিহাদের ময়দানে এক ফোঁটা পানির অনেক দাম, হুজুর আমার এই দ্বিতীয় ভাই পানির মশকটা নিয়ে পানি পান করবে, এই ভাইয়ের দিকে তাকাইলাম, বুকটা কাফেররা খঞ্জর দিয়ে চিরে ফেলেছে, শরীরের ভিতরে মাংস নাই, শরীরের ভিতরে সব রক্ত আর রক্ত, জখম অবস্থায় পড়ে আছে, ভাইয়ের সব কিছু শেষ, জীবনে এক ফোঁটা পানি তার জীবনের ইচ্ছা, পানিটার মশক হাতে নিয়েছে, পানি পান করবে, পানির মশক হাতে নেওয়ার পর পাশের আরেক ভাই উচ্চারণ করেছে, পানি। হুজুর কথা বলতে পারি না, কথা বলতে পারি না, আমার এই ভাই এমন সময় নিজের জীবনের মায়া ভুলে গিয়ে আমাকে বলতেছে, এই ভাই ওই দেখো আমার ভাই পানির জন্য কান্দে, তুমি কি জানো না ইমানদারের পরিচয়, আল্লাহর নবীর আদর্শবান উম্মতের পরিচয়, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেবে, একজন আরেকজনের জন্য ফেদা হয়ে যাবে, একজন জীবনের আরেকজনের জন্য সব কিছু উজাড় করে দেবে, আমি আমার ভাইয়ের জন্য যদি এক পেয়ালা পানি উজাড় করতে না পারি আমি কেমন মুসলমান, আমি কেমন ইমানদার, আমার দ্বারা এটা শোভা পায় না, ওই পানিটা আমার ভাইয়ের কাছে তুমি নিয়ে যাও। হুজুর আমি তার দিকে তাকায়া আমি চোখে পানি রাখতে পারি না, আমি বললাম, ভাই পানিটা আপনি পান করেন, হয়তোবা জীবনটা একটু শান্তি পাবে। হুজুর আপনার এই সাহাবি বলছে, না না, আল্লাহর কথা সব চাইতে উপরে, আমার ভাইকে মুহাব্বত করা চাই। হুজুর এই কথা শুনে আমি তার কাছে পানি নিয়ে গেলাম, এমনি করতে করতে পাশে আরেকজনে পানি বলে চিৎকার দিয়েছে, সেও পানিটা তার কাছে ফিরিয়ে দিল, পরের জন তার কাছে ফিরিয়ে দিল, পরের জন তার কাছে ফিরিয়ে দিল, সাতজন মানুষ পানিটা যখন ফিরিয়ে দিয়ে সর্বশেষ যেই ব্যক্তির কাছে পানিটা আমি নিয়ে গেলাম, ওই ব্যক্তি আমাকে বলতেছে, ভাই জিহাদের ময়দানে এক ফোঁটা পানির অনেক দাম, অনেক দাম, পানিটাকে আপনার কাছে আগে কেউ চেয়েছে? বলে হ্যাঁ, কে চেয়েছে? পরে অনেক আগে একজন ব্যক্তি চেয়েছিল, সেখান থেকে সাতজন মানুষ ঘুরে আপনার কাছে আসে, বলে ভাই এই পানিটা আমার আগে সাতজন মানুষ চেয়েছে, তাহলে আমি সপ্তম, সবার আগে যেই মানুষটা পানি আপনার কাছে চেয়েছে
ওই ব্যক্তির মতো পিপাসা কিন্তু আমার লাগে নাই, আমার মনে হয় পানিটা তার কাছে নিয়ে যান, আমি ওই ব্যক্তিকে কষ্ট রেখে আমি নিজে পানি পান করবো এটা হতে পারে না। হুজুর পানিটা নিয়ে আমি প্রথম ব্যক্তির কাছে গেলাম, যে দেখি প্রথম ব্যক্তি শহীদ, প্রথম ব্যক্তি দুনিয়া থেকে চিরতরে বিদায়, এক ভাইয়ের জন্য কোরবান হয়ে গেছে, প্রথম ব্যক্তি সাদাত বরণ করেছে, তবু আরেকজন ব্যক্তিকে কষ্ট দেয় নাই, দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, দেখলাম দ্বিতীয় ব্যক্তি শহীদ, তৃতীয় ব্যক্তির কাছে আসলাম সেও শহীদ, এইভাবে ঘুরতে ঘুরতে সাতজন সাহাবি সবাই শহীদ হয়ে গেছে। হুজুর এই সাতজন সাহাবি দেখেন এক পেয়ালা পানির জন্য সবাই শহীদ, এই যে পেয়ালা পানি আমার হাতে এখনো রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যারা মুসলমানকে ইমানদারকে একে অপরকে নির্দ্বিধায় আল্লাহর জন্য যারা মহব্বত করেছে, আমি নবী সাক্ষী দিলাম, ইন্নাকা মিন আহলিহা, তোমরা সবাই ওই জান্নাতের অধিবাসী, আমার সাথে সবাই জান্নাতে একত্রে বসবাস করবা। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রুহামা বাইনাহুম, একে অপরের সাথে মহাব্বত, একে অপরের সাথে ভালোবাসা, একে অপরের সাথে হৃদ্যতা। ও মুসলমান, আজকে আপনার ভাইয়ের সাথে মহাব্বত নাই, বাবার সাথে মহাব্বত নাই, বাড়ির পাশের প্রতিবেশীর সাথে মহাব্বত নাই, এটা কি কোনো মুসলমানের আলামত হলো নাকি? কথা বলেন, মুসলমানের আলামত হলো না? আজ থেকে সব চাইতে বেশি ভালোবাসা দিতে হবে আমার মুসলমান ভাইকে, ঠিক কিনা বলেন? আমি নিজে কষ্ট করব, আরেকজনকে কষ্ট দেব, আমি নিজে সুখে থাকবো, আরেকজনকে কষ্ট দেব, এটা কোনো মুসলমানের কাজ না। আজকে তো সমাজের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কি একবার দুইবার তিনবার একজন আরেকজনের কাছে গেলে দেয় না তা না, ধরে পিটায়, কি করে বলেন, ধরে ধরে মারে, বকা দেয়, পিটা। আমার একজন উস্তাদ, তার কাছে একজন শিকায়ত করতেছে, হুজুর ঢাকা এই যে মাসকট প্লাজার সামনে একটা ভিকারি আল্লাহ 30 দিন ওখানে পড়ে থাকে, সকালে বলে ভাই দেন, দুপুরে বলে ভাই দেন, রাতের বেলাও বলে, 30 দিন ওখানে বসে ভিক্ষা করে। হুজুর আমি তো অতিষ্ঠ হয়ে গেলাম, আমি প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাই, ওই ভিক্ষুকটাকে দেখলে মায়াও লাগে, এখন আমি কি তারে সব সময় দেব নাকি আমি মাঝে মাঝে দেব? আমার উস্তাদ বলতেছে, ভাই আপনি তাকে সব সময় দেবেন। বলে হুজুর এটা কি সম্ভব, সব সময় কি দেওয়া যায়? বলে শোনেন, ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনি সব সময় তো আল্লাহর কাছেই চাচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনার এক সময় 2 টাকা হলে চলে যেত, আল্লাহ পাক 2 টাকার ব্যবস্থা করে দিছে, পরে পড়ালেখা করার পরে 200 টাকা হলে চলে, আল্লাহ পাক 200 টাকার ব্যবস্থা করে দিছে, পরে 2000 টাকা দরকার, আল্লাহ পাক সেই ব্যবস্থাও আপনাকে করে দিয়েছে। জীবনে কোন মানুষ আজ পর্যন্ত এমন আছে, বা আপনি কি কোনোদিন বলেছেন আল্লাহ আমার কিছু ছিল না, টাকা গাড়ি বাড়ি সার্টিফিকেট কিছু ছিল না, আল্লাহ তুমি দিছো, আল্লাহ আমাকে তো অনেক কিছু দিলে, আমার ভাই তো ওই যে পাশের বাড়ি এখনো, আগেও ভ্যান চালায় তো এখনো ভ্যান চালায়, ওর তো করার কিছু নাই, আজকে থেকে আমার আর কিছু দেওয়া লাগবে না, আমার ভাইকে দাও। বলছে না কেমন কথা কেউ না? তা তুমি যদি আল্লাহর কাছে সব সময় চাইতে পারো, আর আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই পর্যন্ত আল্লাহ জানা তুমি যদি তোমাকে সব সময় দিতে পারে, তাহলে তুমিও আল্লাহ তাআলার এই বান্দাকে সব সময় দিতে থাকবে, আল্লাহও তোমাকে দিচ্ছে, তুমিও মানুষকে দেবে। সুবহানাল্লাহ, মানুষকে ক্ষমা করা দরকার। আজকে আমাদের ভিতরে হৃদ্যতা নেই, তবে বাংলাদেশে মুসলমান আছে বিধায় সমস্ত বিশ্বের মাঝে আজকে আমাদের চেহারা উজ্জ্বল হয়ে গেছে। রাখাইনের মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা বাংলাদেশে আসছে, মুসলমানেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, উদারতার হাত বাড়িয়ে দিয়েছে, তারা আজকে কত সুন্দর আমাদের দেশে বসবাস করতেছে, আমাদের ভালোবাসায়, আমাদের সহযোগিতায়, ঠিক কিনা বলেন? আজকে আমরা তো অনেকে আমাদেরকে যেই গালি দেয়, এই গালি আমরা যা শুনি তার শিকিয়ানাও যদি আমরা প্রয়োগ করতাম, বিশ্বাস করেন এই বাংলাদেশে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? তবে আমাদের কথা হচ্ছে, এদেশে হিন্দু থাকবে,
খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, জামায় আদরে থাকবে, তবে দেশ চালাবে মুসলমান। কারা চালাবে? সবাই বলেন। এদেশের টিভি চ্যানেলগুলোর ভিতরে আজান না হলে টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? পত্রিকার ভিতরে ইসলামী কলাম না থাকলে পত্রিকা চলে না। ব্যাংকের ভিতরে ইসলাম না লাগাইলে ব্যাংক চলে না। বিমার ভিতরে ইসলাম না লাগাইলে বিমা চলে না। সব জায়গায় ইসলাম দরকার। স্বাধীনতার এই 71 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে সব মুসলমান, ঠিক কিনা বলেন? যত রাষ্ট্রপতি সব মুসলমান। এ দ্বারা প্রমাণিত হয় এ দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? মুসলমানেরা শাসন করবে, তোমরা এদেশে থাকবে, জামায় আদরে থাকবে, মুসলমানদের উপরে যখনই কথা বলবা তোমাদের ঘর মটকায়া দিল্লি তোমাদেরকে ট্রান্সফার করা হবে, ঠিক কিনা বলেন? এদেশে মুসলমানদের উপরে বাচ্চায়িত্ব করার অধিকার বিশ্বের কোন ডোনাল্ড ট্রাম্প, কোন দাদাবাবু, কোন রাম আর বামের নেই। থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ভিতরে উদারতা আছে। বৌদ্ধরা যে অত্যাচার বার্মার রাখাইনের মুসলমানদের উপরে, আরাকানের মুসলমানদের উপরে করেছে, শিখে আনা জবাব যদি আমরা দিতাম, আমাদের তো ধরে মারা লাগে না, আমাদের তো পিচানো লাগে না, ধমক দিলে সব বৌদ্ধাগুরু ল্যাংটা হইয়া বঙ্গোপসাগরে ডুবে মরতো, ঠিক কিনা বলেন? বরঞ্চ তারা বার্মার মুসলমানেরা, বার্মার বৌদ্ধরা ওখানে যেমন শান্তিতে আছে, তার চাইতে দ্বিগুণ শান্তিতে বাংলাদেশে আছে, ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে উদারতা যা আছে, বিশ্ববাসী অবাক, বিশ্ব অবাক হয়ে গেছে। তবে আমাদের ভিতরে সম্প্রীতি আর একটু বাড়ানো দরকার, মানুষকে ক্ষমা করার মন মানসিকতা আনা দরকার। বলে আমাদের ভিতরে অনেকের ভিতরে এই মন মানসিকতা একটু কমতি হয়ে গেছে। তার কারণ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তার সাগরেদ ছিলেন, ভাতিজা ছিলেন জাকারিয়া রহমতুল্লাহ আলাই। জাকারিয়া রহমতুল্লাহ আলাই কিতাব লেখালেখি একটু বেশি করতেন, যার কারণে মিজাজ একটু গরম থাকতো বেশি। যুবক মানুষ, এই উচ্চলম্বা যুবক একটা মানুষ কিতাব লিখতেছে, একজন খাদেম এক ভুল বারবার করতেছে, বারবার করতেছে, তো এক ভুল বারবার করলে একটু মিজাজ খারাপ হয় কি হয় না? একেবারে জাকারিয়া রহমতুল্লাহ আলাই মিজাজ খুব আকারে খারাপ হয়ে গেছে। একটা ভুল বারবার করিস তোকে এতবারে বোঝায় হয় না, তোরে আজকের একেবারে করো, ছাড়া ছাড়ি নেই, তোকে আসতে সাহেস্তা করে ছাড়বো। তখন সে বলতেছে, ভাই হযরত আমাকে আজকের মতো মাফ করে দেন, আজকের মতো মাফ, তোকে এরকম মাফ অনেকবার করেছি, আজকে তোর কোনো মাফ করা করি নাই। খাদেমটা দৌড়ে গিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে গেছি, যে বলে হুজুর আমাকে বাঁচান, আমার অবস্থা খারাপ। বলে কি হয়েছে? ওই যে দেখেন জাকারিয়া, মাওলানা সাহেব আমার তুজুর মারবে। এই মাওলানা সাহেব কি হয়েছে? বলে চাচা আর বলেন না, এই যে ভুল কাজ প্রতিদিন করে, এই ভুলকে ক্ষমা করা যায় না। বলে কি করেছে? বলে এই যে দেখেন না আমাকে ডিস্টার্ব করতে এক ভুল বারবার করে। বলে থাক আজকের মতো ক্ষমা করে দাও। কি বলছে? আজকের মতো ক্ষমা করে দাও। বলে না চাচা আজকের মতো ক্ষমা করা যাবে না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলছে, বাবা আজকের মতো ক্ষমা করে দাও। জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলে, চাচা যান, কতবার ক্ষমা করব, কতবার অন্যায় করবে, আর কতবার ক্ষমা করব, মইয়া তো বারবার ক্ষমা করা যায় না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা উপদেশ দিয়েছে, বাবা শোনো, যতবার তুমি তার কাছে ক্ষমা পাওয়ার আশা করো ততবার তুমি মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, ছোট্ট একটা নসিহত, ছোট্ট একটা উপদেশ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির জীবনে এমন প্রভাব বিস্তার করেছে আর জীবনে কোনোদিন কোনো নসিহাতের দরকার হয় না। তার কারণ আমি তো বারবার অন্যায় করি, বারবার পাপাচারে লিপ্ত হই, সকালে অন্যায় করি, দুপুরে অন্যায় করি, রাতের বেলাও অন্যায় করি, আবার আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে সব সময় ক্ষমা পাওয়ার আশা করি, আল্লাহ তাআলার কাছে সব সময়
নাজাত পাওয়ার আশা করি, কিন্তু মানুষকে আমি ক্ষমা করতে পারবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। জীবনের বিনিময়ে যদি কোনো মানুষকে আপনি উপকার করতে পারেন, জীবনের বিনিময়ে যদি কোনো মুসলমানের ইজ্জত রক্ষা করতে পারেন, জীবনের বিনিময়ে যদি কোনো মানুষের জীবন বাঁচাইতে পারেন, সেই দিন মনে করবেন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছেন। রুহামা উবাইনাহুম, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি থাকবে উদার, একজন মুসলমান আরেকজনের মুসলমানদের প্রতি থাকবে সহানুভূতিশীল। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দ্বিতীয় নাম্বার গুণ। তিন নাম্বারে হলো রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সদা সর্বদা সব সময় রুকু অবস্থায় থাকবে, সেজদা অবস্থায় থাকবে, একটু সময় পেয়েছে সময় পাইলেই ফেসবুক নিয়ে বসবে না, সময় পাইলে ইন্টারনেট নিয়ে বসবে না। এখন যুবক যুবতীরা কি করে কি করে বলেন, সময় একটু পাইলে ফেসবুক, এই যে ঠেলতেই থাকে ঠেলতেই থাকে, সামনের দিকে শুধু চালাইতেই থাকে, আছে না কথা বলেন না কেন, আছে এই ঠেলা ঠেলির ভিতরে কোনো ফায়দা আছে? এটা না করে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, উপকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, যদি কোনো মানুষ একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা ভারী করে দেন। যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা ভারী করে দেন। আমার ভাইরা শোনেন, তারা রুকআন সুজ্জাদায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সব জায়গায় নামাজের গুণটা ভিতরে আনতে হবে, সব সময় রুকু করতে হবে, সিজদা করতে হবে, সময় পাইলে ইন্টারনেট নিয়ে বসা যাবে না, সময় পাইলেই একজন মা আরেকজন মায়ের সাথে গিবাত শেখাতের গল্প করা যাবে না, খোশ গল্পে লিপ্ত হওয়া যাবে না, ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকা যাবে না, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে আজকে ইন্ডিয়ান সিরিয়াল, সময় পাইলে সিরিয়াল, বলে কাজ নাই টিভি দাও কেন, কোনো কাজ নাই তাই টিভি দেখি, ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকো কেন, কোনো কাজ নাই কি করবো না। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাজ না, সময় পাইলেই রুকু করবে সেজদা করবে। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাব, শোনেন, কাজ নাই, কাজ না থাকলে মানুষ কি করবে, সময় শুধু শুধু পড়ে আছে মানুষ কি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তখন কোনো কাজ নাই, কি কাজ করবে, কোনো কাজ নাই, বিবির কাছে চলে আসছে, বিবি শোন ঘরের ভিতরে রান্নার কি কিছু আছে, বলে না রান্নার কিছু নাই, বলে রান্নার কিছু নাই কি খানা দানা করব, আমার তো কোনো কাজ নাই, আমার তো কোনো কর্ম নাই, এখন কি দুইজনে গল্প করলে চলবে নাকি? বিবি বলে আমি জানি না ব্যবস্থা করেন, স্বামী বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করার জন্য চলে গেলাম, একটু বাড়ি অপেক্ষা করো দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। স্বামী বাড়ি থেকে চলে গেছে মসজিদে, যা দুই রাকাত নামাজ আদায় করেছে, রুকু করেছে, সেজদা করেছে, দুই রাকাত নামাজ আদায় করে বাড়ির ভিতরে চলে আসছে, আমার প্রাণের স্ত্রীকে কোনো ব্যবস্থা হয়েছে নাকি, বলে না কোনো ব্যবস্থা হয় নাই। তখন আল্লাহর ওই গোলাম বলতেছে আমার নামাজ এখনো পর্যন্ত হয় নাই, মসজিদে আবার উজু করেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে, নামাজ সুন্দর করে দুই রাকাত নামাজ আদায় করার পর আবার বাড়ির ভিতরে চলে আসছে, প্রাণের স্ত্রী কোনো ব্যবস্থা হয়েছে কি, বলে না কোনো ব্যবস্থা হয় নাই, আবার উজু করে মসজিদে চলে গেছে, মসজিদে যখন নামাজ আদায় করেছে সময় নাই, সময় আছে কাজ নাই, মসজিদে নামাজ আদায় করা শেষ বাড়ির ভিতরে চলে আসছে, কিরে স্ত্রী কোনো ব্যবস্থা হয়েছে, বলে হ্যাঁ, বলে কি ব্যবস্থা হয়ে গেছে, বলে আপনি চলে গেলেন একটু পর দেখলাম ঘরের ভিতরে একটা জাতা সুন্দর করে চরকার মতো ঘুরতেছে, জাতা ঘুরতেছে আর জাতা ঘুরতেছে, ওর ভিতর থেকে আটা বের হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, আমি একটা পাতিলা নিয়া
আটা ভর্তি করালাম, দেখলাম এখনো আটা পড়তেছে, আর একটা পাতিলা নিয়ে আটা ভর্তি করালাম। আটা ভর্তি করতে করতে সব পাতিলার ভিতরে আটা ভর্তি করা শেষ, যা কিছু আছে সব পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করে ফেলেছি। এবার আমি একটু উঁচু হয়ে দেখতে গেলাম কি ব্যাপার, এত আটা কোথা থেকে আসতেছে। প্রাণের স্বামী গো, আমি জাতার ভিতরে যখন উঁচু হয়ে দেখতে গেলাম, সঙ্গে সঙ্গে জাতাটা ঘোরা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কুদরত, আটাও দেখা যায় না, জাতার ভিতরে সব আটাগুলো ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাহেব বলতেছে, শোনো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে কাজ নাই সালাত আদায় করেছি, কাজ নাই আল্লাহকে রুকু করেছি, কাজ নাই তাই সিজদা নিয়ে ব্যস্ত আছি, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলাম, আল্লাহ আমি তো তোমার রাসূলের আদর্শবান উম্মত, আমার ভিতরে তৃতীয় নাম্বার গুণ এই মুহূর্তে আছে, আমার সময় নাই, সময় আছে কাজ নাই, কাজ নাই তাই রুকু করতেছি, কাজ নাই তাই সেজদা করতেছি, ও মালিক এই মুহূর্তে তুমি আমাকে রিজিকের কষ্ট দিও না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছে, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যদি কোনো মুসলমান ইমানদার সদা সর্বদা রুকু করার জন্য প্রস্তুত থাকে, সেজদা করার জন্য প্রস্তুত থাকে, আল্লাহ তাআলার মদদ তার জন্য আছে না নাই? হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাই বিদেশে সফর করতে যাবেন, বিমানবন্দরে গেছে, বিমান ছাড়তে 10 মিনিট দেরি হবে, কয় মিনিট বলেন, সবাই বলেন 10 মিনিট দেরি হবে। খাদেমকে বলেছে এদিকে আসো, আমি এই মাত্র জানতে পারলাম বিমানটা 10 মিনিট দেরি করে ছাড়বে, এখানে যাই নামাজটা বিছায়া দাও, আমার আল্লাহর সাথে আমি একটু কথা বলবো, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদর্শবান নবীর আদর্শবান উম্মতের কাজ। আমার মুসলমান ভাইয়েরা খবরদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি দাবি করেন, রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, গতকাল বাগেরহাট থেকে প্রোগ্রাম সেরে যাচ্ছিলাম ফকিরহাটের উদ্দেশ্যে, 1:45 রাত, দেখলাম রাস্তার মাঝখানে দুটো ছেলে বসে গল্প করতেছে, গাড়ি থামাইলাম, থামাই দুজনকে বললাম, কিরে কি করো? বলে, হুজুর কিছু করি না। কিছু করো না মানে এখানে তো খালি খালি বসে নেই, খালি খালি বসে করোটা কি? বলে, হুজুরে মোবাইল চালাই। মোবাইলে কি চালা? ফেসবুক চালাই। কেন এই রাত্রে ফেসবুক? হুজুর কোনো কাজ নাই, তাই কোনো কাজ নাই, রাত 1টা বাজে, 2টা বাজে, তাই ফেসবুক চালাচ্ছে। এরকম কাহিনী মনে হয় বরিশালে নেই, সবাই বলেন কাহিনী আছে মানে ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? মনে কাজ নাই তাই বসে খামোকা সময় নষ্ট করতেছে, না কাজ না থাকলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না, অবশ্যই বলেছেন, কাজ নাই ইবাদতের ভিতরে মশগুল থাকতে হবে, কাজ নাই রুকুর ভিতরে থাকতে হবে, কাজ নাই সেজদার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা এই গুণ প্রত্যেকের ভিতরে ঢুকিয়ে দেখ, সকলে বলে আমি। 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ, রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। এই সমস্ত মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত যারা হবে, তাদের কপালের ভিতরে থাকবে নূর, তাদের জবানের ভিতরে থাকবে নূর, তাদের হাতের ভিতরে থাকবে নূর, তাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে থাকবে নূর, ঠিক কিনা বলেন? সব নূর কিন্তু দেখা যায় না, কিছু কিছু নূর সবার চোখে ধরা পড়ে না, কপালের ভিতরে নূর, মুখের ভিতরে নূর, মুখের ভিতরে নূর থাকবে তার মানে হলো মুখের ভিতরে দাড়ি থাকবে, মাথার ভিতরে নূর থাকবে তার মানে মাথায় টুপি থাকবে, শরীরের ভিতরে নূর থাকবে তার মানে সুন্নাতি জামা থাকবে, ঠিক কিনা বলেন? পরিবারের ভিতরে নূর থাকবে তার মানে পরিবারের ভিতরে সুন্নাত থাকবে, দস্তরখানায় খাবার খাওয়ার আমল থাকবে, মেসওয়াক করার আমল থাকবে, ঘুমে যাওয়ার দোয়াটা সুন্নাত তরিকায় পড়ার আমল থাকবে, ঘুম থেকে উঠার সময় দোয়া পড়ে উঠার, উঠার পরে দোয়া পড়ার সুন্নাতের আমল থাকবে, ঘরের ভিতরে যখন প্রবেশ করবে
ঘরের ভিতরে ঢোকার দুয়ার আমল থাকবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘরের ভিতরে নূর থাকবে, তার মানে ঘরের ভিতরে প্রবেশ করা সুন্নাতের এই দোয়া থাকবে। ঘরের ভিতরে নূর থাকবে মানে সকালবেলা কোরআন তেলাওয়াত থাকবে। ঘরের ভিতরে নূর থাকবে মানে ঘরের ভিতরে জিকির আজগার থাকবে। ঘরের ভিতরে নূর থাকবে মানে ঘরের ভিতরে মহিলারা পর্দা করবে। ঘরের ভিতরে নূর থাকবে মানে ঘরের ভিতরে পুরুষ মানুষ অশ্লীল বাক্য ব্যবহার করবে না, খারাপ গান বাজনা শুনবে। সব জায়গায় নূর থাকবে, চেহারার ভিতরে নূর থাকবে, মুখের ভিতরে নূর থাকবে। ও ইমানদার মুসলমান, আজকে আমাদের সন্তান, আমার ভাই, আমার এলাকাবাসী, আমার প্রতিবেশী দেখলেই চেনা যায় না মুসলমান কিনা, ঠিক কিনা বলেন? দেখলেই যাকে চেনা যায় না মুসলমান কিনা, চার নাম্বার এই গুণটা যদি আপনার ভিতরে না থাকে তো মুসলমান। খেয়াল করেন, কবরের ভিতরে যখন আপনাকে কবরের ভিতরে একজন মানুষকে আপনার সামনে এনে জিজ্ঞাসা করা হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে আপনি কি জবাব দিবেন? এই ব্যক্তির চেহারার সাথে আপনার চেহারার মিল যদি না থাকে, এই ব্যক্তির আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, এই ব্যক্তির সামনে বলা যাবে না হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তাদের ভিতরে চারটে গুণ অবশ্যই থাকতে হবে। কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, মুসলমান ইমানদারদের ভিতরে মুহাব্বত, সদা সর্বদা আল্লাহর তাসবিহ করা, ইবাদতে মশগুল থাকা, আর সব জায়গায় রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? এই চারটে গুণ আমরা সবাই হাসিল করতে রাজি আছি তো ভাই? কে কে রাজি আছে একটু হাত তোলেন তো।